বদলে গিয়েছে নাসুম আহমেদের জীবন, পাল্টে ফেলেছেন নিজের বাড়িও। যে সিলেট স্টেডিয়ামে বেড়ে ওঠা সেই স্টেডিয়ামের সাথেই ছিল নাসুমের বাড়ি। এখন আর সেখানে থাকেন না, শেরপুরের বালাগঞ্জে থাকেন, সেখান থেকে সিলেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন। ক্রিকেট ছাড়া যে নাসুম কিছুই বোঝেন না, সপ্তাহে 7 দিনই অনুশীলন করেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে মাঠে আসেন, অনুশীলন করেন দুপুর 2টা পর্যন্ত, কখনো কখনো তার বেশিও সময় লাগে। অনুশীলনের এই সময় বোলিং ব্যাটিং ফিল্ডিং করে থাকেন, তবে ফিটনেস নিয়ে বেশি কাজ করেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে 1 ওয়ানডে ও 3 টি-টোয়েন্টিতে উইকেট শূন্য ছিলেন নাসুম। তার প্রভাব নাসুমের উপর বেশ পড়েছে, দল থেকে বাদ পড়েছেন। এছাড়াও নাসুম তাইজুলকে নিয়ে চলছে বেশ পরীক্ষা নিরীক্ষা, যে ভালো খেলবে সেই সুযোগ পাবে। তাইজুলও নিজের পরীক্ষা প্রসঙ্গে ডেইলি ক্রিকেটে দেওয়া সাক্ষাৎকারে নাসুম বলেন, আমার যখন টিম মনে করবে যে আমার প্রয়োজন আমাকে নেবে, ওনার প্রয়োজন ওনাকে নেবে। এখানে আমাদের আসলে কোনো কম্পিটিশন নাই, আমি মনে করি না, আমি কোনো কম্পিটিশন মনে করি, আমার পারফর্ম আমি করবো, ওনার পারফর্ম উনি করবে, এটা আমি সবসময় বলে আসতেছি। টিমের যখন যাকে প্রয়োজন তখন তাকেই নেবে, এটা আসলে আমাদের হাতে না। আমাদের হাতে যেইটা আছে প্র্যাকটিস করা, নিজেকে ভালোভাবে প্রস্তুত করা, তৈরি করা, আমরা এগুলোই করে নিচ্ছি। বা আমি ওনার জন্য খেলতে পারতেছি না বা উনি আমার জন্য খেলতে পারতেছি না, এটা বাবা ভুল, আমি এটা কখনো মনে করি না। বরঞ্চ আমি মনে করি যে আমি আরেকটু বেটার কেমনে করবো, ওইটা নিয়েই আমি কাজ করতেছি আর কি, ওইভাবেই আমি আগাচ্ছি। দল থেকে বাদ পড়ে নাসুম নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। টি টোয়েন্টিতে নাসুম যে খাঁটি সোনা, কম রান রেটে বোলিং করায় নাসুমের জুড়ি নেই। তবে নাসুম ওয়ানডে বা টি টোয়েন্টি নয়, 3 ফরম্যাটেই খেলার জন্য প্রস্তুত। বাবার যে কথায় নাসুম এখনও মনে সাহস পান, কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়েন না। বাবার সেই কথা বুকের মধ্যে লালন করে এগিয়ে যাচ্ছেন নাসুম। সাহস যোগায় বলতে আমার বাবার একটা কথাই আমাকে অনেক সাহস যোগায়, যে আমি যতদিন আসি তুমি তোমার মতো করেই থাকো, তুমি যদি মনে করো ক্রিকেটে তোমার লাইফে কিছু একটা হবে তাহলে তুমি ক্রিকেটই খেলো, আমি আসি তোমার পাশে। আর যদি মনে করো যে তোমার মানে ক্রিকেট দিয়ে কিছু হবে না তো আমি বলবো তুমি লেখাপড়াই করো। মানে আমি লেখাপড়া এত মনোযোগী ছিলাম না আর কি, এই জন্য বাবার এই কথা আর কি, আমি ক্রিকেট নিয়েই পড়ে থাকতাম আর কি। মিসবা মিলন ডেইলি ক্রিকেট করতেছি, প্র্যাকটিস করতেছি, নিজেকে রেডি রাখতেছি, সুযোগ যে কোনো সময় আসবে, তো আমি আসি বা নাই এইগুলো নিয়ে আমি কোনো টেনশন করি না। আমি মনে করি আমার কাজ করতে হবে, আমি আমার কাজের মধ্যেই আসি। না আসলে কষ্ট বলতে কিছু নেই, প্রফেশনাল প্লেয়ারের মতনই আসি। আর সিলেটের প্লেয়ারও হল প্লেয়ারগুলো ওইটা আসতেছে, এটা অবশ্যই খুবই ভালো দিক আমাদের সিলেটের জন্য। আর বিশেষ করে পেস বোলাররা বেরোচ্ছে বেশি, যেমন খালেদ এবাদত, রাহি, আবার এখন সাকিব আছে, রাজা আছে, ওরা বেরোয় আসছে, অবশ্যই এটা খুব ভালো দিক আমাদের সিলেটের জন্য। আর স্পিনার বলতে আমিই আসি, আমার পরেও আরও আছে, যেমন জাভেদ আছে, আরও আছে অনেকেই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের একটু সুযোগের প্রবলেম আছে আমাদের সিলেটে, যেহেতু আমাদের ডিভিশন টিমের অনেকগুলো প্লেয়ার খেলতে পারতেছে না বা ঢাকা লিগে অনেক প্লেয়ার ভালোভাবে খেলতে পারতেছে না আর কি। তো আমার মনে হয় যে এই সুযোগগুলো যেমন প্রপারেতে যারা বাইরে আছে ওদের মানে ওই সুযোগগুলো দেওয়া হয়, অবশ্যই মানে আরও কিছু প্লেয়ার বের হয়ে আসবে।